টেক্সটটা রয়েছে সবার কাছে? ও, পিডিএফ রয়েছে না হার্ড কপি রয়েছে, কোনটা? হার্ড কপি রেখেছো তো? হ্যাঁ স্যার, জেরক্স করা আছে। হ্যাঁ, আমি যেটা আন্ডারলাইন করতে পারবো করবে, কারণ এটা আমাদের যে দুটো লং ন্যারেটিভ পোয়েম রয়েছে, রেপ অফ দ্য লগ অ্যান্ড অলসো মিল্টনের প্যারাডাইস লস্ট, এগুলোই সেকেন্ড সেমের জন্য একটু ডিফিকাল্ট। এছাড়াও আমি সব কিছুই কমপ্লিট করে দিয়েছি, সো তোমাকে একটু ভেবেচিন্তে এটা করতে হবে, কারণ এখান থেকে আমাদের কোয়েশ্চেন্স লিখতে হবে, এবং তুমি যদি শর্ট কোয়েশ্চেন্স বা 5 মার্কস কোয়েশ্চেন্সগুলো এখান থেকে অ্যাটেন্ড করো, কারণ এখান থেকে কেউ অ্যাটেন্ড করতে চাইবে না, তাহলে তোমার খাতাটা ডিফারেন্ট ওয়ে হবে, কারণ ওরা সনেটস থেকে করতে চাইবে, দিলে তোমার খাতাটা আলাদা হবে, রিপ্রেজেন্ট হবে, বলতে সুবিধা হবে। তার জন্য মন দিয়ে একটু দেখো। সো আমরা একটু খাতাটা বের করো তোমরা সবাই, আমি কিছু ডাটা দিচ্ছি, ডাটাগুলো লিখে নাও, এটা 2 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে, যেহেতু 2 নম্বরে কোয়েশ্চেন্স রাখা হয়েছে তোমাদের। প্রথম কথা আমরা জানবো রেপ অফ দ্য লক, ওকে, লিখে নাও, বাই আলেকজান্ডার ফোপ। আমি একটা বিগিনিংভাবে বলে দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডটা কিসের জন্য লেখা হয়েছিল, আশা করি মনে রয়েছে তোমাদের। প্রথম যে এই কবিতাটা লেখা হয়েছিল, ওর দুটো ক্যান্টো ছিল, ক্যান্টো 1 অ্যান্ড ক্যান্টো 2, ঠিক আছে, ক্যান্টো 1 অ্যান্ড ক্যান্টো 2, এটা পাবলিশ হয়েছিল, পাবলিশ করা হয়েছিল, লিখে রাখবে, মে 1712। ওকে, এই যে মূল পোয়েমটা ছিল ক্যান্টো 1 অ্যান্ড ক্যান্টো 2, পোপ এটা 14 দিনে লিখে ফেলেছিল, এবং এটাকে পাবলিশ করানো হয়েছিল 1712-তে মে মাসে। পোয়েমটা এতটা পপুলারিটি বেড়ে গিয়েছিল, তার জন্য কি হয়েছে, পোপ আরও 3টে ক্যান্টো অ্যাড করেছেন, তাহলে ক্যান্টো 3, 4, and 5, তাহলে মোট কতগুলো ক্যান্টো হলো বলো, মোট কতগুলো হলো নন্দিনী, কতগুলো হলো? 5 ক্যান্টোস হলো। এই 5 ক্যান্টোস পাবলিশ করালো কবে? 1714 খ্রিস্টাব্দে 4th মার্চ, মনে রাখবে, ইনক্লুডিং 5 ক্যান্টোস, মানে পুরো পোয়েমটাকে পাবলিশ করালো হলো 5টা ক্যান্টো নিয়ে 1714-তে 4th মার্চ, ঠিক আছে। তোমাকে কোয়েশ্চেন্স করবে, কোয়েশ্চেনটা ভেবেচিন্তে উত্তরটা দিও 2 নম্বরের। হ্যাঁ, এরপরে আমরা একটু দেখে নেব সোর্স, লিখে রাখবে ছোটো করে সোর্স, সোর্স হিসেবে কোয়েশ্চেন্স করতে পারে, তার আমরা লিখে নিই। প্রথম সোর্সটা যেটা তুমি লিখবে, না বুঝতে পারলে বলবে, হ্যাঁ, প্রথমে একের দাগ দিয়ে লিখো তাসোনি, ওকে, TASSONI, তাসোনি, এ কে ছিল, ইটালিয়ান পোয়েট, ব্যাকেটে লিখে রাখো, তাসোনি ইটালিয়ান পোয়েটের লিখা, এটা নাম লিখো, পোয়েমটার নাম লিখবে লা সেচি ল্যাপিটা, LA.SECI, SECCHI, ডট দেবে র্যাপিটা, RAPITA, ওকে, লা সেচি র্যাপিটা, এর ইংলিশ ট্রান্সলেশন করলে দাঁড়াবে, ব্যাকেটে লিখবে দ্য রেপ অফ দ্য বাকেট, BUCKET, দ্য রেপ অফ দ্য বাকেট। তাহলে কি হলো, তাসোনি লিখা পোয়েমটার নাম কি বললাম, লা সেচি র্যাপিটা, যা ট্রান্সলেশন করে দাঁড়াবে দ্য রেপ অফ দ্য বাকেট, মানে একটা বালতি চুরি করাকে কেন্দ্র করে তাসোনি মক, কী বলবো, মক হেরোইক বা মক এপিক স্টাইলে তিনি এই কবিতাটা লিখেছিলেন। পোপ কাইন্ড অফ, অনেকেই ভেবেছেন যারা সমালোচক বা এটাকে নিয়ে যারা গবেষণা করেছেন, হয়তো তিনি তারা ভেবেছেন যে পোপ আইডিয়াটা কাজ থেকে নিয়েছেন, তাসোনির থেকে নিয়েছেন, এটা 1 নম্বর। 2 নম্বর লিখে রাখবে সোর্স হিসাবে, লিখবে কবির নামটা লিখবে জিরোল্যামোভিটা, GIROLAMOVIDA, হয়তো আই এম রং, ওকে, দ্য প্রনাউন্সিয়েশনস তোমরা একটু চেক করে নেবে, জিরোল্যামোভিটা, GIROLAMOVIDA, উনি লিখেছিলেন, কবিতার নাম লিখবে সেচিয়া লুডুস,
SCA CCIA হলো লুডুস, LUDUS হলো লুডুস, মানে অ্যাকচুয়ালি চেস গেম, মানে দাবা খেলা। ওকে, দাবা খেলাকে কেন্দ্র করে লিখেছিলেন গিরো লেমোভিডা একটা মক এপিক। সো এটা থেকে হয়তো পোপ এই আইডিয়াটা নিয়েছিলেন। থার লিখবে বলিও, BOI LEAO। ওকে, বলিও গিয়েছিল ফ্রেঞ্চ পোয়েট। ওকে, তিনি লিখেছিলেন লা লুট্রিন, LA, ঠিক আছে, LA ডট লুট্রিন, L ক্যাপিটাল, LUTRIN। ওকে, লা লুট্রিন, লুট্রিন মানে অ্যাকচুয়ালি টেবিল। ওকে, মানে একটা টেবিল কোথায় রাখা হবে এটা নিয়ে একটা মক এপিক বা মক হিরোইক স্টাইলে তিনি লিখেছিলেন। সো এটা হয়তো বা পোপ এই আইডিয়াটা এখান থেকে নিয়েছেন, জাস্ট অ্যাজাম্পশনস করা হচ্ছে। কিন্তু লাস্ট মানে ফাইনাল সোর্স আমরা নিয়ে নেব ডক্টর গার্থ। ওকে, লেখা ডিসপেন্সারি, DIS PENSARI। ওকে, ডক্টর গার্থের লেখা ডিসপেন্সারি। এটা কী রকম, লন্ডনে যারা মেডিকেল প্র্যাকটিশনার্স, যারা কোর্স করতে করতে প্র্যাকটিস করছে এবং ডাক্তার, ওদের মধ্যে যে বিবাদগুলোকে নিয়ে ডক্টর গার্থ একটা মক এপিক স্টাইলে তিনি প্রেজেন্টেশনস করেছিলেন। সো এখান থেকে হয়তোবা তিনি এটা লেখা হয়েছিল কিন্তু 1699। ওকে, আর আমাদের রেপ অফ দ্য লক 1711, প্রবাবলি রেপ অফ দ্য লক লিখার সময় হয়তোবা আলেকজান্ডার পোপ তিনি এই সব ব্যাপারগুলো তিনি দেখে আইডিয়া ক্রিয়েট করে তিনি লিখেছিলেন। বোঝা গেল অন্বেষা প্রসেনজিৎ, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে প্রথমে আমি কী বললাম সোর্স হিসাবে, কী বললাম বলো বলো, কেউ প্যাসোনি, তাসোনি, তাসোনি লেখা, পাসোনি, হ্যাঁ, লেখা, ইতালিয়ান পোয়েট ছিলেন উনি, এবং লাশ লাশ এসি রেপিটা থেকে তিনি ছিল ওনার পাবলিকেশন, না পাবলিকেশন ওটা বই ছিল। আচ্ছা, ওর ইংলিশ ট্রান্সলেশনটা হচ্ছে যে দ্য রেপ অফ দ্য বাকেট, মানে বালতি চুরি করাকে কেন্দ্র করে একটা লেখা। ওকে, দেন সুস্মিতা বলো দেখি সেকেন্ড সোর্স, এগুলো ইম্পর্টেন্ট, সেকেন্ড সোর্স বলো সুস্মিতা, শুনতে পাচ্ছ, বলতে পারছো না প্রসেনজিৎ, বলো দেখি। স্যার সেকেন্ড ছিল জিরো লেমোভিটা, হ্যাঁ, লেখার নাম কি, ওয়েট, আর সেসিয়া লুডাস, ইয়েস, থার্ড নম্বর কি ছিল, বয়লেনো, বলিও, না বলিও, হ্যাঁ, কি লেখা ছিল, BOI LEO, BOI LEAO, LEO, কি লিখেছিলেন, ইনি লিখেছিলেন লে লুট্রিন, লা লুট্রিন, আর ফোর্থ হিসাবে লা লুট্রিন কি লিখেছি আমরা, ডক্টর গার্থ, হ্যাঁ, লেখা ডিসপেন্সারি, ইয়েস, এগুলো থেকে তিনি আইডিয়াগুলো নিয়েছিলেন। ঠিক আছে, কোয়েশ্চেন যদি আসে সোর্স দু নম্বরের জন্য তুমি লিখতে পারবে, ঠিক আছে। দেন আমরা চলে আসব মক এপিক। আচ্ছা, যারা কালকে যে নতুন অ্যাডমিশন নিয়েছো, কে বলো তো, আছো তুমি পেজেন্ট, আছো ক্লাস করছো, দেখে নিচ্ছি কমজন অ্যাডমিশন আছে এখন গ্রুপ ক্লাস করছে। এস কে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আসি, বলুন। হ্যাঁ, আমরা রেপ অফ দ্য লক পড়াচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, রেপ অফ দ্য লক টেক্সটটা রয়েছে তোমার কাছে? না স্যার, ওটা নেই। নেই না, কি করা যাবে তাহলে, কেউ একজন গ্রুপে পাঠিয়ে দাও তো, গৌরব গ্রুপে পাঠিয়ে দাও তো। বাকিগুলো কোথায়, ক্লাস করছে না আজকে? আচ্ছা চলো, এবারে আমি প্রত্যেক জায়গায় বলেছি এই যে থিমগুলো দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট সাবজেক্ট লো, সাবজেক্ট লো আছে কিন্তু স্টাইলটা হাই আছে। ওকে,
সেটাকে বলা হবে কিন্তু মক এপিক। আমি বলেছিলাম, সো আরেকবার লিখে নাও, মক এপিক। এটা কোথা থেকে এসছে? এটা হচ্ছে বারলেক্সের একটা পার্ট, বারলেক্স, মাঝখানে লিখো খাতার, বারলেক্স, BARLEX QUE, ওকে, BARLEX QUE, বারলেক্স, ওকে। বারলেক্সের ভেতরে যদি আমরা ডিভিশনস করি, হোয়াট ইজ বারলেক্স? মনে করো ইনকনগ্রুয়াস ইমিটেশনস ইজ কল্ড বারলেক্স, মানে তুমি কোনো ঘটনাকে নকল করছো, সেটাকে বলা হবে বারলেক্স, ওকে। বারলেক্সের দুটো ভাগ রয়েছে, খাতাতে টেনে দাও, তীর চিহ্ন করে অ্যারো করে নিয়ে নাও, দিয়ে লিখবে ডান দিকে বাম দিক করে লিখো। বারলেক্সের দুটো ভাগ বললাম, এক সাইডে লিখবে হাই বারলেক্স, অপোজিটে লিখবে লো বারলেক্স, ওকে, হাই বারলেক্স অ্যান্ড লো বারলেক্স, ওকে। যেখানে হাই বারলেক্স লিখেছ ওখানটায় লিখবে ব্যাকেটে, এর লিখাটা কি কেমন হবে, স্টাইলটা হাই হবে, লিখবে স্টাইল হাই সাবজেক্ট লো। স্টাইল হাই মানে তুমি যে লিখছো, তোমার লিখার স্টাইল, তোমার প্রোসোডিক্যাল স্টাইল, ওকে, হিরোইক কাপলেট ইউজ করা হবে, কিন্তু সাবজেক্ট ম্যাটার থাকবে লো থাকবে, ওকে। লো বারলেক্সে কেমন হবে তাহলে নন্দিনী, লো বারলেক্সটা কেমন হবে? স্টাইল লো সাবজেক্ট হাই। ইয়েস, লো বারলেক্সে লিখবে স্টাইলটা লো হবে কিন্তু সাবজেক্টটা হাই হবে, ঠিক আছে, বুঝতে পারলাম? দেন যেখানটা হাই বারলেক্স লিখেছো ওখান থেকে একটা তীর চিহ্ন করে আবার দুটো ভাগ করো। হাই বারলেক্সে দুটো ভাগ রয়েছে, এক সাইডে লিখবে প্যারোডি, PARODY, এই কথাটা শুনেছো হয়তো সবাই, আর অপোজিটে লিখবে মক এপিক, যেটা আমরা পড়তে যাচ্ছি, ওকে। এক সাইডে লিখবে প্যারোডি, অন্য সাইডে লিখবে মক এপিক। এবারে কোয়েশ্চেন্স হলো, হোয়াট ইজ প্যারোডি অ্যান্ড হোয়াট ইজ মক এপিক? প্যারোডি মানে লিখে রাখবে যেখানটাতে সেলিব্রেটেড রাইটারের লেখাকে কপি করে লেখা হবে কিন্তু সাবজেক্ট লো থাকবে, তাকে বলা হবে প্যারোডি। কী বললাম? কোনো সেলিব্রেটেড রাইটার, এমিনেন্ট রাইটারের লেখাকে তুমি অনুকরণ করছো এবং তোমার সাবজেক্ট ম্যাটার লো রয়েছে, সেটাকে বলা হবে প্যারোডি, ওকে। আর মক এপিক কি? এপিক স্টাইল থাকবে, সাবজেক্ট ম্যাটার লো থাকবে, বোঝা গেল? তাহলে মক এপিকটা কোথা থেকে এসছে বুঝতে পারছো? বারলেক্স থেকে এসছে। বারলেক্সে দুটো পার্ট আছে, হাই বারলে লো বারলেক্স, লোয়ের কথা আমি ছেড়েই দিলাম, হাই বারলেক্সে চলে এলাম। হাই বারলেক্সে দুটো ডিভিশনস, একটা প্যারোডি আছে যেটা তুমি একটা এমিনেন্ট রাইটারের স্টাইলকে কপি করবে কিন্তু সাবজেক্ট ম্যাটার লো থাকবে। মক এপিকে কী হবে? এপিক স্টাইল ইউজ করা হবে, প্যারোডিতে কিন্তু এপিক স্টাইল ইউজ করা হবে না, কোনো সেলিব্রেটেড রাইটারের স্টাইলকে ইমিটেশনস করা হবে, দিয়ে লিখা হবে, সাবজেক্ট লো থাকবে। আর মক এপিকে পুরো এপিক মানে ইলিয়াড, অডিসি, এছাড়া আমাদের রামায়ণ, মহাভারত যেভাবে প্রেজেন্টেশনস করা হয়েছিল এইভাবে স্টাইল থাকবে কিন্তু সাবজেক্ট লো থাকবে। আর মক এপিক মানে পড়তে যাচ্ছি দ্য রেপ অফ দ্য লক, বোঝা গেছে? এবারে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে প্যারোডি আর মক এপিকের মধ্যে ডিফারেন্স কী রয়েছে। আচ্ছা, আমি প্যারোডিটা তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না, আমি বলছি, একটা এক্সাম্পল দেখো। একটা গান আছে না, চললে চল গাওরে গাও সব ভারত সন্তান, মাতৃভূমি করে যে আহ্বান। বুঝতে পারলে আমি প্যারোডির উদাহরণ দিচ্ছি, আশা করি বোঝা যাবে। কী বললাম আমি? চললে চল গাওরে গাও সব ভারত সন্তান, মাতৃভূমি করে যে আহ্বান, ওকে। এটা তাহলে কেউ না কেউ এমিনেন্ট বা সেলিব্রেটেড রাইটার তিনি লিখেছিলেন, সেটাকে যদি আমি পুরো সুরটাকে একই রেখে যদি সাবজেক্টটা লো করে দিই তাহলে ব্যাপারটা প্যারোডি দাঁড়িয়ে যাবে। কীভাবে? আমি যদি ওটাকে বলি খাও রে খাও সবে বাঙালি সন্তান, পেট যে করে তোমার আনচান, অন্যেষা অন্যেষা বুঝতে পারছো? বোঝা গেল ব্যাপারটা প্যারোডি কি? তুমি একটা পুরো থিম নিচ্ছ, সেলিব্রেটি রাইটারের সেই স্টাইল ইউজ করছো কিন্তু তুমি তোমার অ্যানালাইসিস ঢোকাচ্ছ,
সেটাকে মানে নিচে নামাচ্ছ, তাহলে সেটা হবে প্যারোডি। আর মক এপিক তো আমরা পড়বো, ওকে, এপিক স্টাইল ইউজ হবে, সেখানটাতে সাবজেক্ট লো থাকবে। এতটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার তো? এবারে চলো, এবার টেক্সট আছে, চলো আমি যে লেটারটা রয়েছে ওটা আমি পরে পড়াবো, এতটা ইম্পর্টেন্ট নয়, আমরা টেক্সটটা চলে আসি একটু। আচ্ছা, এপিক হতে গেলে কিছু মেনটেন করতে হয়, ওকে। এপিকের প্রথম স্টাইল থাকবে প্রপোজিশনস, ওকে, প্রিপোজিশন নয়, প্রপোজিশনস, পিআরও পিও এস আই টি আই ও এন। প্রপোজিশন মানে কি? এক থেকে দু লাইনের মধ্যে তোমাকে বলে দেওয়া হবে এই রেপ অফ দ্য লকের থিমটা কী হতে যাচ্ছে বা ব্যাপারটা কী, এটাকে বলা হয় প্রপোজিশনস। তুমি যদি রামায়ণ মহাভারত পড়ো দেখবে এক থেকে দু লাইনের মধ্যে তুমি বুঝতে পারবে যে ঘটনাটা কী ঘটতে যাবে, এটাকে বলা হয় প্রপোজিশনস। দেন তোমার আসবে ইনভোকেশনস। ইনভোকেশনস মিনস তুমি কোনো না কোনো মিউজ বা কোনো কী বলবো দেবদেবীর মানে দেবী বন্দনা যাকে বলে সেটাকে নিয়ে তুমি শুরু করতে চাইছো, ওকে, সেটাকে বলা হবে ইনভোকেশনস। দেন তো তোমাদের সুপার ন্যাচারাল ইভেন্টস এগুলো থাকছে। সো দেখো তাহলে কীভাবে আমরা প্রথমে দুটো জিনিস ডিল করবো, প্রপোজিশনস অ্যান্ড ইনভোকেশন তিনি কীভাবে ইউজ করেছেন, মানে সাবজেক্ট ম্যাটার লো কিন্তু এপিক স্টাইলে ইউজ করা হচ্ছে, বোঝা গেছে? তার জন্য কিন্তু এটা এপিক নয়, এটা মগ এপিক, মানে এপিককে ঠাট্টা করা হয়েছে, বোঝা গেছে? দেখো তাহলে এই রেপ অফ দ্য লকের স্টাইলটা হাই থাকবে, সাবজেক্ট ম্যাটার অলরেডি তোমরা জানো, বিলিন্ডা বলেছিলাম, অ্যারাবেলা ফার্মোর, লর্ড পিটার যে লকটা চুরি করে নিয়েছিলেন বা কেটে নিয়েছিলেন, তার জন্য জন ক্যারল পোপকে ওই দুই পরিবারের মধ্যে মানে পিটার ফ্যামিলি অ্যান্ড অলসো দ্য ফার্মোর ফ্যামিলির মধ্যে যে বিবাদ বেঁধে গিয়েছিলো তার যে সলিউশন দেওয়ার জন্য পোপ যে উপায়ে তিনি ঠাট্টা করেছেন, সো সেটাই বলা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি সাবজেক্ট ম্যাটার একেবারে ট্রিভিয়াল সাবজেক্ট, কিন্তু স্টাইল তিনি ইউজ করেছেন ইনভোকেশন স্টাইল, প্রপোজিশন স্টাইল, ওকে, সুপার ন্যাচারাল এলিমেন্টকে নিয়ে আসছেন পুরো যেভাবে এপিকে থাকে, তার জন্য এটা মক এপিক। এবার আমরা শুরু করছি, দেখো বলা হচ্ছে হোয়াট ডায়ার অফেন্স ফ্রম অ্যামোরাস কজ স্প্রিংস, হোয়াট মাইটি কন্টেস্ট রাইজ ফ্রম ট্রিভিয়াল থিংস। কী হচ্ছে? বলা হচ্ছে হোয়াট ডায়ার অফেন্স, ওয়ার দেখো কীভাবে ইউজ করা হচ্ছে, ডায়ার মানে কি গ্রেট, ভয়ঙ্কর, ওকে, অফেন্স মানে ক্রাইম, ওকে, কী এমন ভয়ঙ্কর ঘটনা ঘটলো, ক্রাইম ঘটলো, ফ্রম দ্য অ্যামোরাস কজ স্প্রিং, অ্যামোরাস মানে লাভ রিলেটেড, লাভ ইন্টিমেসি করে বলছে, ভালোবাসাকে নিয়ে কীরকম একটা ডায়ার অফেন্স ঘটে গেল, অ্যান্ড অলসো দ্য মাই হোয়াট মাইটি কন্টেস্ট রাইজ ফ্রম দ্য ট্রিভিয়াল থিংস, ওকে, একটা মাইটি কন্টেস্ট বেঁধে গেল কাদের মধ্যে, কাদের মধ্যে নন্দিনী, বিবাদ বেঁধে গেল, কনফ্লিক্ট বেঁধে গেল, কোন দুটো পরিবারের মধ্যে? পিটার ফ্যামিলি আর যে বিলিন্ডার যে ফ্যামিলি, ফার্মোর ফ্যামিলি, অ্যারাবেলা ফার্মোর। হোয়াট মাইটি কন্টেস্ট রাইজ ফ্রম দ্য ট্রিভিয়াল থিংস, হোয়াট ইজ ট্রিভিয়াল থিংস, হোয়াট ইজ দ্য ট্রিভিয়াল থিংস, কোনটা ট্রিভিয়াল থিংসটা, কোনটা বলা? লকটা যে কেটে নিয়েছিল, বুঝতে পারছো? তাহলে এই দুটো লাইনকে আমরা এপিকে কী বলবো, আমরা জেনেই নিলাম যে একটা ভালোবাসাকে কেন্দ্র করে একটা ডায়ার অফেন্স ঘটে গিয়েছিল। ডায়ার অফেন্স মিনস লর্ড পিটার অ্যারাবেলা ফার্মোর, যাকে আমরা নাম দিয়েছি এখানে বিলিন্ডা, তার চুলটা কেটে নিয়েছিল, এটা একটা ডায়ার অফেন্স, ক্রাইম, রেপ বলতে পারি, এবং তার জন্য মাইটি কন্টেস্টটা বেঁধে গিয়েছিল কোথা থেকে, ট্রিভিয়াল থিংস থেকে, এই চুল কাটাকে কেন্দ্র করে। তাহলে আমরা বুঝেই নিলাম এই দুটো লাইনের মধ্যে রেপ অফ দ্য লকের সাবজেক্ট ম্যাটার কী রয়েছে, বুঝতে পারলে তো গৌরব? তার জন্য এই দুটো লাইনকে আমরা কী হিসাবে ইউজ করব, কোন টার্মে ফেলাবো ওটাকে, প্রসেনজিৎ এটাকে কী বলবো বলো, কী বলবো? মাইটি কন্টেস্ট ভেঙে গিয়েছিল এটা আমরা জানতে পারলাম, ওকে। দেন দেখো আই সিং, সেটাই আমি গাইবো বা সেটাই আমি লিখবো, ওকে। দেন ইনভোকেশন স্টার্ট হচ্ছে, ইনভোকেশনস কী বলছে, দিস ভার্স টু ক্যারোল মিউজ ইজ ডিউ, দিস ইভেন বিলিন্ডা মে ভাউসেপ টু ভিউ, মানে বলা হচ্ছে দিস ভার্স টু ক্যারোল, ওকে, মিউজ ইজ ডিউ,
মানে এই জন্য এই যে ভার্সটা লিখছি, এই যে রেপ অফ দ্য লকটা আমি লিখছি, তার জন্য আমাকে কি হেল্প করেছে? ক্যারল। ওকে, এছাড়াও কি হেল্প করেছে? মিউজ। মিউজ মানে আন্ডারলাইন করবে, মিউজ অ্যাকচুয়ালি এটা মিথিক্যাল ফিগার্স, ওকে, গ্রিক মাইথোলজিতে রয়েছে। আমি বলেছিলাম যখন আমি পড়িয়েছিলাম লাভিং ইন ট্রুথ, মিউজের রেফারেন্স ছিল, লুক অ্যাট দ্য হার্ট অ্যান্ড রাইট, ওকে, মনে রয়েছে। সো মিউজ এখানটাতে সেই সময় কোনো একটা পর্বতের আমি নাম বলেছিলাম, হিপোক্রিনসের ঝর্ণা ফাউন্টেন থেকে, ওরা যদি সেই ঝর্ণার জল কেউ পান করে তাহলে তার মধ্যে লিখার যে ক্ষমতা জেগে ওঠে, ওকে, সেটা পোপ এভাবে ইনভোকেশন শুরু করছেন, মানে দেবী বন্দনা করছেন। দিস ভার্স টু ক্যারল মিউজড ইজ ডিউ, মানে এই যে ভার্সটা লিখছি তার জন্য ক্যারল আমাকে সাহায্য করেছেন, ইজ ডিউ। অ্যান্ড দিস ইভিন দ্য বিলিন্ডা মে ভাউসেফ টু ভিউ, যার জন্য আমি ভাউসেফ মানে সম্মতি চাইছি, মানে অ্যাসেন্ট চাইছি, ওকে, এটা লিখার জন্য, ভাউসেফ টু ভিউ। বোঝা গেছে? তাহলে তিনটে আমরা এখানে ফিগার পেলাম, ওয়ান ইজ ক্যারল, ওয়ান ইজ মিউজ, অ্যান্ড অ্যানাদার ইজ বিলিন্ডা, ওকে। পোপ তাহলে এই তিনজন মানুষের কাছ থেকে তিনি দেবী বন্দনা করছেন, মানে হেল্প চাইছেন, তিনি এটা লিখবেন, ওকে। যেরকম আমরা খাতাতে লিখি না ওং বলে আমরা শুরু করি, ছোটো বাচ্চাগুলো দেখবে খাতাতে লিখে ওং দিয়ে কোয়েশ্চেন অ্যান্সার করে পরীক্ষাতে, ওভাবে, বুঝতে পেরেছ? সো আমরা যদি একটু ঘুরিয়ে দেখি, দেখো আমরা জানি মিউজ হলো মানে লিটারেলি যে কবিতা লেখা হয় তাদের দেবী, মানে কোনো পাওয়ার, লিটারেলি যে ক্রিয়েশনস, যদি তুমি মিউজ বন্দনা করো তাহলে তোমার মধ্যে সেই পোটেন্সিগুলো তৈরি হবে, বিল্ড আপ হবে, তুমি সেখান থেকে কবিতা লিখতে পারবে। সো সেদিক থেকে ক্যারলের পর একটা কমা দেওয়া হয়েছে, দেখো দেওয়া হয়েছে, তার কবি এখানটায় মিউজ বলতে অ্যাকচুয়ালি কাকে বুঝিয়েছেন বলতো? একটু ভাবো ঘুরিয়ে, ক্যারল কবির মিউজ হচ্ছে না? যদি আমি বোঝা যাচ্ছে, আবার বিলিন্ডা অন্যদিক থেকে ভাবলে পোয়েটের কাছে মিউজ হচ্ছে না? হচ্ছে না, হচ্ছে না, বিলিন্ডাও তো হেল্প করছে লেখার জন্য, তাহলে বিলিন্ডাও পোপসেস মিউজ হতে পারে না? হতে পারে না, ইজ ইজ মিউজ, হ্যাঁ কি নয় বর্ষা, বুঝতে পারলে? সরস্বতী ঠাকুর আমাদের কাছে, তোমরা পুজো করো, পুষ্পাঞ্জলি দিতে যাও, কেন করো? তোমার কাছে সেই রকম ভাবে তোমার সেই পড়াশোনার ব্যাপারগুলো যাতে চলে আসে, এই দিক থেকে আমরা সরস্বতী ঠাকুরকে বলবো কি বলো? সে মিথিক্যাল ফিগার। আর যদি আমি ঘুরিয়ে বলি পোপের স্টাইলটা, দেখো মিউজ এখানে কাকে করছে? ও ক্যারলকে করছে, মিউজ এখানে কিন্তু বিলিন্ডাকে করছে। আর যদি ওই দিক থেকে ভাবো তাহলে তিনজনকেই করছে, ক্যারল, মিউজ অ্যান্ড বিলিন্ডা। নন্দিনী বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বর্ষা বোঝা গেল? একটু জটিল আছে, বোঝা গেছে বর্ষা? হ্যাঁ স্যার। ইয়েস, দেখো তারপরে বলছে স্লাইড ইজ দ্য সাবজেক্ট, আমি বললাম বার্লেক্সের স্টাইল, স্লাইড ইজ দ্য সাবজেক্ট, সাবজেক্ট ম্যাটার ইজ লো, সাবজেক্ট এখানে কোনো বিশাল কিছু ব্যাপার নেই, একটা চুল কাটাকে কেন্দ্র করে ব্যাপার লেখা হচ্ছে, বাট নট সারপ্রাইজ, এবং এটা কোনো মানে বিশাল কিছু মানে প্রশংসার সাবজেক্ট নয়। ইফ সি ইন্সপায়ার, যদি সি মানে অ্যাকচুয়ালি সি মানে কে? সি মানে কে? ইফ সি ইন্সপায়ার, যদি সি আমাকে ইন্সপায়ার করে, অ্যান্ড হি অ্যাপ্রুভ মাই লেজ, লেজ মানে অ্যাকচুয়ালি পোয়েম, যদি সে আমাকে ইন্সপায়ার করে এবং ও যদি আমাকে অ্যাপ্রুভ করে তাহলে আমি কবিতাটা লিখব, বলো এখানটায় তাহলে মিউজকে বলা হচ্ছে? সি মিউজকে বলা হচ্ছে, আমি একটু কি বলবো? বিলিন্ডা, বিলিন্ডা। আর হি বলতে? হ্যাঁ মিউজ, মানে মিউজ রূপে বিলিন্ডাকে। ইয়েস, আর হি বলতে বলো, হি কাকে বলা হচ্ছে? সি বলতে বিলিন্ডাকেই বলা হচ্ছে, হি বিলিন্ডাকে বলা হচ্ছে, সে যদি আমাকে অ্যাপ্রুভ করে তাহলে তো আমি পাবলিশ করতে পারবো, লিখতে পারবো। বোঝা গেছে? আরেকবার যাচ্ছি, হোয়াট ডায়ার অফেন্স ফ্রম অ্যামোরাস কজে স্প্রিং, হোয়াট মাইটি কন্টেস্ট রাইজ ফ্রম ট্রিভিয়াল থিংস, ওকে, হোয়াট ডায়ার অফেন্স, হোয়াট এ গ্রেট ক্রাইম, কী এমন ঘটে গেল অ্যামোরাস কজেস থেকে, মানে ভালোবাসা থেকে,
অ্যান্ড হোয়াট মাইটি কন্টেস্ট রাইজ ফ্রম দ্য ট্রিভিয়াল থিংস, কি এমন ঘটে গেল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুটো পরিবারের মধ্যে একটা মাইটি কন্টেস্ট, অ্যান্ড আই সিং, সেটাই আমি গাইব, এটাকে বলা হবে প্রপোজিশনস। দেন ইনভোকেশনস করা হচ্ছে, দিস ভার্ডস টু ক্যারল মিউজ ইজ টু ডিউ, এটা লিখছি তার জন্য ক্যারল সে মানে মিউজ তার জন্য ও দায়ী, মানে ও সরি ও আমাকে হেল্প করছে, অ্যান্ড দিস ইভিন দ্য বিলিন্ডা মে ভাউসেস টু ভিউ, এবং বিলিন্ডার কাছ থেকেও আমি সম্মতি চাইছি, আমি সরস্বতী ঠাকুরের কাছে সম্মতি চাইছি আমাদের এক্সামটা ভালো হোক। ওকে, সো এভাবে বলা হচ্ছে, আমি ক্যারলের কাছে বলছি, আমি বিলিন্ডার কাছে বলছি, আমি এটা লিখতে যাচ্ছি, অ্যান্ড যার কী রয়েছে, স্লাইড ইজ দ্য সাবজেক্ট, সাবজেক্ট ওটা ইজ স্লাইড, অ্যান্ড বাট নট সো স্ট্রাইজ, এটা কোনো প্রশংসারও সাবজেক্ট নয়, এমন কিছু লিখছি না যে বিরাট কিছু লিখে দিচ্ছে সাবজেক্ট ম্যাটার নয়, তার জন্য তো মক এ পিক। ওকে, ইফ সি ইন্সপায়ার, যদি সে আমাকে ইন্সপায়ার করে, যদি বিলিন্ডা আমাকে ইন্সপায়ার করে, অ্যান্ড হি, যদি জন ক্যারল অ্যাপ্রুভ মাই লেজ, যদি আমার এই লিখার পোয়েমটাকে অ্যাপ্রুভ করে, ওকে, তাহলে কিন্তু আমি লিখতে যাচ্ছি, বোঝা গেছে? দেন দেখো, সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ, ইনভোকেশান চলছে, সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ গডেস কুড কম্পেল এ ওয়েল ব্রেড লট টু অ্যাসল্ট এ জেন্টল বেল। ওকে, বলা হচ্ছে, দেখো, সে আমাকে বলো হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ, কী কারণবশত, কী স্ট্রেঞ্জ মোটিভ নিয়ে গডেস, মানে ও মিউজের কাছে গিয়ে জানতে চাইছে, এবারে ডিরেক্টলি মিউজ মানে এক সেই হিপোক্রিনের যে নজন সিস্টারের কাছ থেকে জানতে চাইছে। ওকে, বলা হচ্ছে, দেখো, সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ গডেস কুড কম্পেল, বাধ্য করালো এ ওয়েল ব্রেড লর্ড, একটা ব্যারনকে যে কিনা ওয়েল ব্রেড ফ্যামিলি থেকে বিলং করে, ওকে, যার ফ্যামিলি গুডউইল রয়েছে, সেই ওয়েল ব্রেড লর্ড কী করলো, টু অ্যাসাল্ট, অ্যাসাল্ট মানে অ্যাটাক করে বসলো এ জেন্টল বিল। বিল অ্যাকচুয়ালি তৎকালীন সময় 18th century জুড়ে মহিলাদেরকে বিল বলা হতো, ওকে, মানে জেন্টল ওমেনদের বলা হতো। তো কী এমন ঘটনা ঘটলো, কী এমন ব্যাপারটা হলো যে একটা লর্ড ব্যারন, ওকে সরি, ওয়েল ব্রেড লর্ড অ্যাটাক করলো একটা নম্র কোমলের মহিলাকে, ওকে, সেটা আমি জানতে চাইছি গডেস। ও সে হোয়াট স্ট্রেঞ্জার কজ ইয়েট আনএক্সপ্লোর কুড মেক এ জেন্টাল বেল রিজেক্ট এ লর্ড, ওকে, সেটাও আমি জানতে চাইছি, মিউজ আমাকে জানান, ও সে বলো, বলুন, হোয়াট স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জার কজ, কী এমন ঘটনা স্ট্রেঞ্জার কারণটা ছিল, ইয়েট আনএক্সপ্লোর, যেটা এখনও পর্যন্ত জানা যায়নি, কুড মেক এ জেন্টাল বেল রিজেক্ট এ লর্ড, একটা মহিলা, একটা নম্র ভদ্র মহিলা কেন একটা লর্ডকে যার ফ্যামিলির ওয়ে মানে নাম রয়েছে তাকে রিজেক্ট করলো, তার ভালোবাসাকে রিজেক্ট করলো, তাহলে দুটো কোয়েশ্চেন সেখানে রেখেছে, কী করেছে, কী এমন ফোর্স একজন ওয়েল ব্রেড লর্ডকে একটা জেন্টেল বেলকে অ্যাটাক করতে বাধ্য করলো, মানে লক কাটতে বাধ্য করলো, দিস ইজ দ্য ওয়ান কোয়েশ্চেন জানতে চাইছে কে, পোপ মিউজের কাছ থেকে, কী এমন ঘটনা, দুই কোয়েশ্চেন, কী এমন ছিল একটা জেন্টাল বেল আর একজনের উচ্চ সংক্রান্ত মধ্যবিত্তের উচ্চ বংশজাত একটা ছেলেকে রিজেক্ট করলো ভালোবাসা থেকে, আমাকে বলো। ইন টাক্স বোল্ড, যদিও যে কাজটা করেছে লর্ড ব্রেড লর্ড, ওকে, ব্যারন, সেই কাজটা কিন্তু অত্যন্ত সাহসীপূর্ণ কাজ, ক্যান লিটিল ম্যান এনগেজ অ্যান্ড ইন সফট বোজুম ডিউয়েলস সাচ মাইটি রেজ, ওকে, দেখো, এত সাহসী হয়ে ক্যান লিটিল ম্যান এনগেজ, একটা ছোট্ট বেটেঘাটো মানুষ, লর্ড পিটার কিন্তু একটা বেটে, ওকে, বেটেঘাটো মানুষ, ও কী করল, এরা এখন ফোন করলে না আমার ঝামেলা হয় খুব। ইন টাক্স সো বোল্ড ক্যান লিটিল ম্যান এনগেজ, এক এত বড় একটা সাহসী কাজ কীভাবে একটা ছোট্ট মানুষ এর দ্বারা করা সম্ভব হলো, ওকে, অ্যান্ড ইন সফট ব্লোজুম ডিউয়েল সাজ এ মাইট রেজ, সফট ব্লোজুম মানে সফট হৃদয়ের একটা মহিলা যার মানে মধ্যে এতটা রাগ উদ্ভব হলো, ওকে,